हेलो गाइज, गुड मर्निंग, वेलकाम टू माई चैनल एंड वेलकाम टू आर न्यू ब्लॉग। सकाल सकाल देखो युद्ध ड्रेस पर रेडी गेसि ना ना युद्ध जा वार्कआउट करते योगा करते जाना युद्ध ही लागे। तो सकाल बल्कि घूम दिखे उठे पौने छटाय उठे राजार जो टिफिन बनालम, निजे एकटूखानी फ्रेश होलम। तो चलो टिफिने कि बनालम से तुम्हारा एक देखा, तपर वार्कआउट शुरू करब। राजा के चीड़े पोलाओ बनिए देव बोले आगे दिन रात्रे आमी समस्त सब्जी केटे गुछिए रेखे दिएछिलाम, जाते सकाल बेला उठे ताड़ाताड़ी करे चीड़े पोलाओ करे दिते पारी। आर सत्यि चीड़े पोलाओटा चट जल्दी एकदम हो जाए। तो आमार जोन्नो एटाई टिफिने रेखेछि, आर एकटु छोला बादाम जेटा भिजिए राखी रोज सेटार थेकेई अर्धेकटा राजाके दिए दिलाम आर अर्धेकटा आमार जोन्नो आमी रेखे दिलाम। तो एगुलो खाबो पोरे जखन माने वार्कआउट शेष हो जाबे तारपोरे आमी एगुलो खाबो। तो राजा टिफिनटा रेडी करे निलाम, एरपोरे आमी चले एसेछि वार्कआउट करते। एर माझखाने राजा किन्तु चले जाबे स्कूलेर जोन्नो, तो आमी एकटुखानि वार्म आप करे तारपोरे आर जा जा करा सेगुलो करब। करा हये गेछे आर आमार मेन उद्देश्य होच्छे लाभदड़ी, एटा 200 बार लाफानो, प्रत्येक माने 50-50 करे चार बार आमी एटा 200 बार करि डेलि। डेलि बोलते देर सप्ताह मतन हो जाए, बेशी दिन होयनी। तार आगे आमी प्रचुर लाभदड़ी खेलेछि। तो वार्कआउट शुरू करार पर माने ए धरनेर वार्कआउट, एर आगे योगा करतम बसे बसे, ठीक समय होतो ना। तो जाइ होक एखन एटा 200 बार करब, चलो तोमरा देखो। वार्कआउट शुरू प्रथम दिके केउ किन्तु 200 बार एकेबारे लाभदड़ी लाफाते जेओ ना। प्रथम दिन 30, तारपर दिन 50, तारपर दिन 60 बा 70, एइभावे अल्प अल्प करे तोमरा बाड़ाबे, ताहले देखबे खूब सहजेई खूब ताड़ाताड़ी 200-র কাছে পৌঁছে গেল। আর 200 বার লাভদড়ি লাফানোটা অনেক কি ভালো। আর চলো এরপরে একটু ইয়োগা করে নি। আর ওয়ার্কআউট শেষ হয়ে গেছে, রাজাও চলে গেছে, আর এবার আমার পড়াতে বসতে হবে। তো পড়াতে বসার আগে এক গ্লাস উষ্ণ গরম জল সাথে সিয়া সিডস আর এক টুকরো লেবুর রস নিয়ে তারপরে বসব। আর ওরা সবাই এখনই চলে এসেছে, মানে এখনই চলে আসার কথাই, কারণ এখন 7:25 বাজে, আর 5 মিনিট পর থেকেই 7:30 থেকে আমার পড়ানো স্টার্ট। তো তার আগে একটুখানি মুখ ঠুক ধুয়ে এসেছি, তো মুখে একটুখানি সিরাম, ওই যে দ্য মমস কুল সিরামটা মেখে মেখে শেষ তো করতে হবে, যাই হোক ওটাকে শেষ করি। আর চলো রেডি হয়ে গেছি আরও একটা যুদ্ধে যাওয়ার জন্য, মানে সকালে পড়াতে যাওয়ার জন্য। চলো পড়িয়ে নিই ওদের, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বিছনাপত্র কিছুই তুলিনি, এগুলো পড়িয়ে উঠবো, সকালের ব্রেকফাস্ট করবো, তারপরে এগুলো কাজবাজ করে মানে এই বিছানা তুলে তারপরে বাসন টাসন মেজে রান্না করা শুরু করব। এই যে এক গ্লাস ভর্তি সিয়া সিডসের জল, এটা নিয়ে চলে যাব ওপরে, কারণ সবাই আজকে ওপরে বসেছে, আজকে স্টুডেন্ট সংখ্যা বেশি আছে। বসে গেছি পড়াতে, সকালবেলায় 2 ঘন্টা মতন পড়ানো থাকে। তো মাঝখানে একটুখানি আবার ছোলা বাদামটা নিয়ে আসলাম গিয়ে, ওটা বসে বসে একটু খেয়ে নেব, আর সাথে ভাতও বসিয়ে দিয়েছি। পড়াতে পড়াতে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ভাত বসানোর কারণ হচ্ছে মা বাড়িতে নেই, তো মা যেহেতু বাড়িতে নেই বোন আর বাবা আজকে আমার কাছেই খাবে। তো বোন তো সকালবেলা স্কুলে যায়, মানে 10টার সময় স্কুলে যাবে, তাই জন্য আমি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাত দিয়ে বোন স্কুলে চলে যাক খেয়ে, আর বাবা ওদিকে খেয়ে নিক, আর এদিকে আমার তো ওই চিড়ের পোলাওটা আছে, সকালবেলা আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আর মা গেছে হচ্ছে দিদাকে দেখতে আরামঘাটায়, তো মা কালকে সন্ধেবেলাই গেছে, আজকে চলে আসবে আবার সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে চলে আসবে। তো মা যেহেতু নেই সেই জন্য আমাকেই আজকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, বাবা আর বোনের দায়িত্ব নিয়ে রান্নাবান্না করতে হবে। তো তোমরা পাশে থাকো আর সাথে দেখো কী কী রান্না করি, ঘরের কী কী কাজ করি, সমস্তটা দেখতে থাকো। এই যে বাবাকে আর বোনকে এটাই করে ভাত দিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম আমড়া। আজকে আমড়া দিয়ে একটু ডাল করবো, আমার কাছে আমড়া কোনো সবজিই নেই, তাই আজকে দেখা যাক কী রান্না টান্না করি। আর আমার জন্য ওই চিড়ার পোলাওটা ছিল, একটুখানি ওটাকে গরম করে নিই তারপরে খাবো। নিয়ে নিয়েছি চিড়ার পোলাও, নিজে রান্না করে নিজেকে বলছি ভালো হয়েছে রান্নাটা। এটা খেতে খেতে এখন হচ্ছে একটু এডিটিং করব। এডিটিংটা হচ্ছে আজকে এখনো কোনো ভিডিও রেডি করিনি, সেটা পোস্ট করার জন্য এডিটিং করব। চলো খাওয়া দাওয়া করি আর এডিটিং করি। আর এই যে এদিকে বসে বসে ভিডিও এডিটিং করছি, তেল আর নুন দিয়ে ভালো করে, তোমরা দেখো কিভাবে ভিডিও এডিটিং করি, মোবাইলেই করি। বাস ভাতটা আগে করে নেব, তো এদিকে ভাতটা হতে থাক আর আমি এদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল। চলো ভিডিও এডিটিং চলছে। বাইরে পড়ছে টুকটাক টুকটাক বৃষ্টি,
আর এদিকে আমার ভিডিও এডিটিং হয়ে গেছে, ভিডিও পোস্ট করে দিয়েছি, ফেসবুকে করেছি, ইউটিউবে করিনি। এখন ঘরটা দেখেছো তো, এগুলো পরিষ্কার করার কাজ আছে। এই যে টেবিলে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, এগুলো ঠিক করতে হবে। রান্নাঘরটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আর এই ঘিটা সত্যি খুব ভালো খেতে, তোমরা চাইলে এই ঘিটা এনে খেয়েও খুবই ভালো খেতে, হেব্বি খেতে ঘিটা। যাই হোক, এই যে বাসনপত্র রয়েছে, এগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরঠর গুছিয়ে তারপরে রান্না করব। আবার যখন রান্না করব তোমাদের সাথে তখন ভিডিও শেয়ার করব, কারণ এখন মোবাইলে চার্জ নেই, তো মোবাইলের চার্জটা ফুল করে নিই। ততক্ষণ একটু জামা কাপড় ভেজানো ঠেজানো আছে, বাথরুম ধোয়ানো ধোয়ানো আছে, এগুলো করে নিই, তারপরে রান্না করব। চলো এখন যাই, তাড়াতাড়ি করে কাজ করি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। রান্নাবান্না করছি আর এই যে জামা কাপড় মেলে দিয়েছি, আর আকাশের অবস্থা কী যে বলি। যে দেখো এখনও দুখানা চাদর কাঁচা বাকি আছে, এগুলো কাচতে হবে। আকাশ পুরো কালো আর মেঘ গুড়গুড় করছে। এই দেখো ডিম সিদ্ধ, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এখানে এই যে ডালও হয়ে গেছে টক। আর এই যে রান্না হবে ধোকা, তো ধোকা পিস পিস করে কেটে রেখেছি, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে ধোকাটা ভাজবো, তারপরে ধোকার ডালটা রান্না হবে। আলু টমেটো সবই কাটা আছে, রান্না করতে করতে এবার ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো বাকি আছে। মুখ চোখের অবস্থা দেখেছো, ঘেমে পুরো একদম একাকার হয়ে গেছে, এত গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, তারপরেও প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যাই হোক, এটা রান্না হলে হয়ে যায়, তারপরে রান্নাঘর পরিষ্কার করাটা আরও একটা মুশকিল কাজ, সেটাও করতে হবে। যাই হোক, আমাকেই করতে হবে, আর তো কেউ নেই করার, করব, করে নেবো আর কি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করতে যাব। আর আজকে কি কি রান্না হয়েছে চলো লাগবে আগেই দেখিয়ে দিই, পরে খেতে বসলে না আর মনেই থাকে না যে কী রান্নাবান্না করলাম কী করলাম। চলো আগে দেখিয়ে দিই, তারপরে স্নান করে আসি গিয়ে। সব ঢাকা দিয়ে রেখেছি, বাবাই মাত্র খেয়ে গেল। এই যে ধোকার ডালনা, ধোকার ডালনা হয়েছে, এইটা এটা রাত্রের জন্য রেখেছি আলাদা করে, কারণ রাত্রে সবাই মিলে খাবো, মা বাবা আমি বোন রাজা। কি মাথায় হ্যাঁ ই করছো কেন, দেখছে দেখো আমি ভিডিও করছি, এসে দেখতে। আর এইটা আমার জন্য আর রাজার জন্য দুপুরে নিরামিষ মাছ। এই যে নিরামিষ মাছ, এই যে ধোকার ডালনা ভালোই তো লাগে, একদম ভালো লাগে, তোমার না ভালো লাগবে, খেতে তো হবে। এই যে আলু পেঁয়াজ ভাজা, সাথে এখানে আছে টক ডাল আমড়া দিয়ে, ডিম সেদ্ধ আছে, আর এখানে আছে চাটনি। চলো এই হয়েছে রান্নাবান্না, স্নান করতে যেতে হবে তো। আর ঘর বাড়ি মুছে পরিষ্কার করে সব কিছু হয়ে গেছে, জল ঠাল বড়া হয়ে গেছে, এবার চলো স্নান করে আসি গিয়ে। স্নান ঠান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসবো পড়াতে। এই যে রাজা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে কম্পিউটার সামনে, চলো যাই সেই 8টা অবধি পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের গিফটগুলো। ওই যে দেখো খাটের ওপর রেখে দিয়েছি, ওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ওখানে রেখেছি, নাহলে একদিনও মানে এই কদিন তো ভিডিও বানাইনি যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো এই যে রয়েছে, এগুলোকে এখন মানে 8টার পরে শেয়ার করব। বিকেলের ব্যাচ তো চলবে সেই রাত্রি 8টা অবধি, 8টা পর্যন্ত এদের আমাকে পড়াতে হবে, এদের না মানে তিনখানা ব্যাচ পরপর পরপর পড়াতে হবে। হ্যালো বন্ধুরা, তোমাদের আজকে কথা দিয়েছিলাম যে রাত্রি 8টার পরে বার্থডের গিফটের ভিডিওটা করব, যে কী কী গিফট পেলাম সমস্তটাই ওপেন করব, কারণ আমি নিজেও একটা ওপেন করে দেখিনি, এই মাত্র ওপেন করলাম সব। তো ভিডিওটা যখন করতে গেছি দেখছি সেটা 8 থেকে 10 মিনিট মতন হয়ে গেছে, কারণ এত কিছু প্যাকিং করা ছিল, এই প্যাকিংগুলো খুলতে খুলতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো সেই সাথে কথাও বলছিলাম, তাই ভাবলাম যে বার্থডের যে গিফটটা পেয়েছি সেই ভিডিওটা সম্পূর্ণ আলাদাই করে দিই, তোমরা প্লিজ ওটা একটু আলাদাভাবে দেখে নিও। আর আজকের যে ভিডিওটা সেটা আমি মানে এই সারাদিনের ব্লগের যে ভিডিওটা সেটা আলাদা থাক। তো এখানে অনেক কিছু জিনিসপত্রই পেয়েছি, খুব ভালো জিনিস পেয়েছি, সব কটা খুব সুন্দর হয়েছে, যে যা মন থেকে দিয়েছে সেটা সুন্দর হয়েছে। যেমন ছোটো ছোটো স্টুডেন্টরা আমাকে দিয়েছে, কার্ড দিয়েছে, পেন দিয়েছে, চকলেট দিয়েছে, সেটাও যেমন সুন্দর, আর এখানে যে মানে জিনিসপত্র আছে সেগুলোও খুব সুন্দর। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে বার্থডের উইশ জানিয়েছো ফেসবুকে, মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে, তারপরে বাড়িতে এসে যারা জানিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালো রেখো, আর তোমরাও ভালো থেকো। তো এই গিফটের ভিডিওটা তো বললাম, তোমরা একটুখানি দয়া করে দেখে নিও আলাদা করে কী কী গিফট আমি বার্থডেতে পেয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি ব্লগে, তোমরা একটু চেক করে নিও, আগে হোক বা পরে পেয়ে যাবে তোমরা। আর এখন তো বোন এইমাত্র এসেছিল, বোন এসে খাওয়া দাওয়া করে গেল, আর বাবা মা তো বাড়িতে ছিল না, বাবা গেছিল কাজে আর মা গেছিল ওই যে বললাম দিদাকে দেখতে, তো মা এসে গেছে। এখন যাই হোক ভাত বা রুটি
কিছু একটা বানাতে হবে, কিছু একটা করতে হবে, তার আগে এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে। কারণ এতদিন না এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই যে এইটার ওপরে এই গিফটগুলো সব ছিল, তো খুলতে আমি খুলে আমি আর রাখিনি, মানে ভাবলাম যে ঠিক আছে যখন আমি আমার বন্ধুদের দেখাবো, আমার বন্ধুদের সাথে শেয়ার করব, তখনই আমি ওপেন করবো, বাদ বাকি ওপেন করবো না। তো তাই কথা যেমন দিয়েছি কথা তেমন রাখলাম, কারণ আমি দুদিন পরে ব্লগটা শ্যুট করছি, তাই জন্যই তোমরা একটু দেরিতেই না গিফটগুলো দেখতে পেলে। যাই হোক, চলো এবার অনেক ঘরের কাজ আছে, এক এক করে করতে থাকি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে দুপুরের কয়েকটা বাসন টাসন আছে এগুলোকে একটু ধুয়ে ফেলি। আর এই যে যে গিফটগুলো ওগুলোকে সুন্দর করে সব জায়গায় গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। আর এই যে এখানে দেখো বিছানা চাদর মেলে দিয়েছি, বিছানা চাদরটার সাথে তবে ওই কোলবালিশটা দেখো, কোলবালিশের কভারটা কত নতুন আছে, বিছানার চাদরটা পেতে 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 একদম পুরনো করে দিয়েছি। আর এই দুটো বক্স আছে জিনিস, অবশ্যই খুলে দেখাবো, আমিও খুলিনি এখনও, খুলে তোমাদের দেখাবো কি এনেছি। চলো তবে বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সাথে আড্ডা মারি। বার্থডেটা যে আমার সেদিন মানে এরকম ভাবে হবে সেটা ভাবতেই পারিনি, সত্যি কথাই ভাবতে পারিনি, মানে একটুখানি ভালোই আয়োজন হয়ে গেছে, সবাই এসেছে বলেই সেই আয়োজনটা হয়েছে। তা আরো কয়েকজনকে ডাকার ইচ্ছা ছিল যখন মানে আসলো সবাই, তখন আরো কয়েকজনকে ডাকার ইচ্ছা ছিল, কিন্তু মানে ওই যে পুরো সারপ্রাইজ হয়ে গেছি না নিজেই, আগের দিন রাত্রে ওরা আমাকে ফোন করে জানাচ্ছে, তাহলে আমি কি করে বলো আর অন্য কাউকে। চলো বাসন ধুতে আর কি বলবো, বাসনটা ধুয়ে নি। এদিকে কতগুলো ভেজা ভেজে জামা কাপড় এখানেও পড়ে আছে, ওগুলোকেও মেলতে হবে, ওগুলো মেলবো ফেলবো একটু পরেই কথা বলবো, আমি ধুয়ে নিই। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, নাইটিগুলো নাইটির জায়গায়, আর কুর্তিগুলো ভাঁজ করে একটা প্লাস্টিকে ঢুকিয়ে আলমারিতে রাখবো, কারণ এই কুর্তিগুলো এখন আর পরবো না, একটা ভেবে রেখেছি পুজোতে, মানে বাসন মাজতে মাজতে সেটাই ভাবছিলাম, একটা পুজোর হচ্ছে ষষ্ঠীর দিন পরবো আর একটা পঞ্চমীর দিন পরবো। আমার বোন যেটা দিয়েছে, এই যে আমার বোন এই কুর্তিটা দিয়েছে, তো সেই কুর্তিটা আমি পঞ্চমীর দিন পরবো, আর এই যে ভাই যেটা দিয়েছে লেমন ইয়েলো কালারের, এটা পরবো ষষ্ঠীর দিন। তো তোমরা কিন্তু দেখেই নিলে যে আমার পুজোতে দুখানা অলরেডি জামা হয়ে গেছে, পুজোর জন্যই রেখে দেবো, আর বেকার ভেঙে কি করবো, কত জামা কাপড় আর কি করি। যাই হোক, তাও দেখবে পুজোর সময় আমার চারপাশটা হয়ে গেছে কিনা, মানে সুন্দর সুন্দর জিনিস দেখলে না আমি আর থাকতে পারি না, ভাবি এটা পড়ি ওটা পড়ি, তারপরে একটা যখন মানে পড়া হয়ে যায়, মানে এত আমার সেই কি বলবো বাজে অভ্যাস যে একবার যদি ইউটিউব ফেসবুকে মানে ফটোটা দিয়ে দিই তারপরে যেন ওইটা আর পড়তে ইচ্ছা করে না, কিন্তু যাই হোক তাও তো সেগুলো তো আর নষ্ট করা যায় না, পড়তে তো হয়ই, মানে ইচ্ছে করে না এটাই বললাম, আমার মতো ইচ্ছে মনে হয় অনেকেরই আছে। বাহ, এই জামাটা তো আবার সুন্দর সামনে দিয়ে দেখো এরকম একটা ফিতে আছে, ভালোই হয়েছে। ড্রেসগুলো ড্রেসগুলোকে সুন্দর করে একটা প্লাস্টিকে এই প্লাস্টিকটা ঢুকিয়ে রাখি, এই প্লাস্টিকটা ঢুকিয়ে তারপরে আলমারিতে রেখে দিই। চলো এগুলো গোছ গাছ করে নিই, এগুলো গোছ গাছ করার ভিডিও যাবার করতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে, এগুলো গোছ গাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে কী করবো সেটা আবার দেখাবো। আর রাজাকে আজকে সারাদিনের ব্লগে একবারও দেখানো হয়নি, এই যে এতক্ষণে আমরা দুজন একটুখানি ফ্রি হলাম, ফ্রি কিছুই হয়নি, এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমের দেশে যাব, কিন্তু রাজা এখন এডিটিং করবে, তাই তো এডিটিং করবে, তো ভিডিও বানানোই হয়নি, এডিট করবে, ও সরি ভিডিও বানাবে এডিটিং করবে, অনেক কাজ আছে। চলো সময় প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি, তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগে, তো একটু মাইক্রোতে ভাতটা গরম করে নিচ্ছি, আর এদিকে সিয়ার সিডস আর ওই যে ছোলা বাদাম রেখে দিয়েছি, ওগুলোতে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। আর এই খানিকক্ষণ আগে মা বাবা খেয়ে চলে গেল, এবার আমরা দুজন খাবো, ভেবেছিলাম রুটি করব, কিন্তু রুটি আর করতে ইচ্ছে করলো না, এত কিছু মানে এইসব দেখলে তো সমস্ত কিছু পড়ে যায়, দেখো খাটটা একদম পরিষ্কার করে ফেলেছি, দেখেছো পুরো সমস্ত জিনিস যেটা যেখানে থাকে সেগুলো সেখানে রাখলাম, রাখার পর তারপর বিছানা ঝেড়ে এবার খাওয়া দাওয়া করে একদম একটুখানি শোবো, খুব ঘুম পাচ্ছে। তখন দুপুরবেলা তো আমি মানে বেশ চোখটা এরকম হয়েই গিয়েছিলো মানে পড়াতে পড়াতে, তারপরে যাই হোক একটুখানি নিচে এসে আবার একটা লজেন্স মুখে দিয়ে ওপরে গেলাম, তারপর আবার পড়ানো শুরু করলাম, এখন আবার ঘুম পেয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো,
ভিডিওটা সারা দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করতে ভুলো না। টাটা বাই বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে, আজকের মতন।